নিজেদের জীবন বাঁচাতেই নৌকায় ভোট নিতে হবে। আমি ভুল করি নাই, আপনারাও ভুল শোনেন নাই, কথাটা আবারও শোনেন। তাই নিজেদের জীবন বাঁচাতেই নৌকায় ভোট নিতে হবে। ভাই, তিন টার্ম ক্ষমতায় আসেন বুদ্ধির কারণে, এখন সব বুদ্ধি শেষ, এখন বুদ্ধি একটাই, জনগণের কাছে যেতে হবে, হাত পা ধরতে হবে, মা বোনদের বোঝাতে হবে। আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন, এই কথাটি আমার না, এই কথাটি বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জামালপুরে একটি বক্তব্য দিতে গিয়ে এই মন্তব্যটি করেন। আমরা তেমন একটা নিউজ নিয়ে আপনাদের সামনে কথা বলবো, যেখানে তিনি বলেছেন যে অতীতের নির্বাচন আর আগামী নির্বাচন এক নয়। যে কথাটা আমরা সবসময় বলি, অতীতের নির্বাচন আর আগামী নির্বাচন এক নয়, তার মানে ভাষাটা আমরা যদি দেখি খেয়াল করে বা কোট আনকোট করি, অতীতের নির্বাচন আর আগামী নির্বাচন এক হবে না। তার মানে অতীতে যে দুইটা নির্বাচন, যে দুইটা নির্বাচন ভোট ডাকাতির মাধ্যমে, ভোট রাটের মাধ্যমে করে এই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আছেন বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, এভাবে আগামী নির্বাচন তারা করতে পারবেন না। তার একটা পূর্বাভাস বা আভাস ইতিমধ্যে তারা পেয়ে গেছেন, এবং সেটা পেয়েই নিজেদের ভেতরে না রেখে সেটা তাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছেন। জামালপুরে একটি জনসভায় তিনি এই বক্তব্য রাখছেন এবং তিনি বলেছেন অতীতের নির্বাচন আর আগামী নির্বাচন এক নয়, আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন। তাই নিজেদের জীবন বাঁচাতেই নৌকায় ভোট নিতে হবে। আমি ভুল করি নাই, আপনারাও ভুল শোনেন নাই, কথাটা আবারও শোনেন। তাই নিজেদের জীবন বাঁচাতেই নৌকায় ভোট নিতে হবে। শুনছেন, মানে ভয়টা তাদের কোন জায়গায়, যে রাষ্ট্র ক্ষমতায় না থাকলে তাদের জীবন থাকবে না, রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন এই দুই মেয়াদে এই রাষ্ট্রের জনগণের উপরে তারা কোন ধরনের স্টিম রোলার চালিয়ে গেছেন বা নির্যাতনের ভয়াবহতাকে কোন পর্যায়ে নিয়ে গেছেন, যেখানে নিয়ে যাওয়ার পরে রাষ্ট্র ক্ষমতায় না থাকলে তাদের জীবন থাকবে না বলে এই ধরনের দুঃস্বপ্ন তারা দেখতে শুরু করেন। এবং সেই দুঃস্বপ্ন শুধু দেখেই ক্ষান্ত হচ্ছেন এমন না, তারা তাদের দলীয় নেতাকর্মীদের জানিয়ে দিচ্ছেন যে জীবন যদি বাঁচাতে হয় তাহলে আগামী নির্বাচনে ভোট নিতে হবে, এবং ভোটটা নৌকায় নিতে হবে, এবং রাষ্ট্র ক্ষমতায় আমাদের থাকতে হবে, রাষ্ট্র ক্ষমতায় না থাকলে আমাদের বাঁচার কোনো সুযোগ থাকবে না। আর জনগণকে যদি ঠিক না করতে পারেন তাহলে ভোটের আশা করে লাভ হবে না। অবশেষে জনগণের ভোটের অধিকার বা জনগণের ভোট দিতে হবে বা জনগণের ভোট তাদের লাগবে, এই পর্যায়ে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী এই পর্যায়ে এসে পৌঁছাইছেন, যে পর্যায়ে এসে তারা বুঝতে পারছেন যে রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য এখন জনগণকে লাগবে, অন্য কোনো রাষ্ট্র, অন্য কোনো শক্তি এসে তাদেরকে আর ক্ষমতায় বসাবে না, ক্ষমতায় থাকতে হলে জনগণের কাছে যাইতে হবে। দলীয় নেতাকর্মীদের তিনি এই নির্দেশ দিচ্ছেন যে দলীয় নেতাকর্মীরা যেন জনগণের কাছে যায় এবং জনগণকে নৌকায় ভোট দিতে উদ্বুদ্ধ করেন বা নৌকায় ভোট নিয়ে আসেন। এর পাশাপাশি ধর্ম প্রতিমন্ত্রী আরও একটি কথা বলেছেন, আমরা সে বিষয়টাও যদি একটু দেখি। ভাই, তিন টার্ম ক্ষমতায় আসেন বুদ্ধির কারণে, এখন সব বুদ্ধি শেষ, এখন বুদ্ধি একটাই, জনগণের কাছে যেতে হবে, হাত পা ধরতে হবে, মা বোনদের বোঝাতে হবে, নৌকায় ভোট আনতে হবে। মানে গত তিন টার্মের যে ভোট, সেই ভোট এবং রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য তাদের একটা বুদ্ধি ছিল, সেই বুদ্ধি শেষ, এখন বুদ্ধি আর একটাই আছে, সেই বুদ্ধিটা কি, জনগণের কাছে যাইতে হবে। তো দিন শেষে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের বুদ্ধির উদয় হয়েছে, এবং তাদের যে বুদ্ধিটি এতদিন তিন টার্মে ক্ষমতায় ছিলেন সে বুদ্ধিও শেষ হয়ে গেছে। অবশেষে তারা উপলব্ধি করতে শুরু করেছেন যে জনগণের কাছে যেতে হবে এবং জনগণ ছাড়া তাদের ক্ষমতায় যাওয়ার আর কোনো উপায়, এখানে কোনো পথ খোলা নাই। তাহলে জনগণই এই রাষ্ট্রের যে মূল শক্তি হিসেবে বা রাষ্ট্রের যে সংবিধান, সংবিধানের যে ভাষা, জনগণই সকল সমতার উৎস, সেই জনগণের কাছে আবারও বর্তমান আওয়ামী লীগকে যাওয়ার তাগিদা তাদের ভেতরে অনুভূত হচ্ছে, এই বিষয়টা অবশ্যই ভালো দিক। এবং আমরাও আশাবাদী যে আগামী জাতীয় সংসদ নির্বাচন জনগণের ভোটের মাধ্যমে এবং জনগণের ভোটের স্বতঃস্ফূর্ত ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সংগঠিত হবে, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে।